शायख नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मेराज सम्पर्के एकटा मशहूर कथा शोना जाय जे मेराज रजब मासेर 27 तारीखे संघटित होयेछिलो, एटा कि सठिक कथा? ना, रजब मासेर 27 तारीखे मेराज संघटित होयेछिलो एमन कथा निश्चितभावे बला ठीक नय়। मेराज कबे होयेछिलो, कोन साले, कोन मासे, कोन तारीखे, ए विषये तफसीर, हादिस एवं इतिहासविददेर मध्ये प्रचंड मतभेद रयेछे। केउ बोलेछेन मेराज होयेछिलो रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर नबुवत प्राप्तिर 18 मास पर, आबार केउ बोलेछेन 5 बछर पर, केउ बोलेछेन हिजरतेर 1 बछर आगे, আবার কেউ বলেছেন 6 মাস আগে। অনুরূপভাবে মেরাজ কোন মাসে হয়েছিল এ সম্পর্কে কোন কোন বর্ণনায় দেখা যায় মেরাজ হয়েছিল রবিউল আউয়াল মাসে, আবার কোন বর্ণনায় আছে মেরাজ হয়েছিল রবিউস সানি মাসে, কোন কোন বর্ণনায় আছে মেরাজ হয়েছিল রজব মাসে। তেমনি কোন তারিখে হয়েছিল তা নিয়ে প্রচণ্ড মতভেদ রয়েছে। আর আসলে এ সম্পর্কে নির্ভরযোগ্য সূত্রে কোনো হাদিস, সাহাবীর উক্তি বা ঐতিহাসিক সূত্র পাওয়া যায় না, এজন্য মেরাজের দিন তারিখ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা খুব মুশকিল। তবে সাধারণ মানুষের মাঝে এটা মশহুর যে রজব মাসে 27 তারিখে মেরাজ হয়েছিল। মনে রাখা দরকার এটা সাধারণ মানুষের কথা, এটা কোনো গবেষণালব্ধ কথা নয়।